প্রিয় অডিয়েন্স নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা দেখতে দেখতে ঈদুল আজহা অর্থাৎ কুরবানের ঈদ চলে আসলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে অতি সহজে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের জন্য একটি পোস্টার অনেক সুন্দরভাবে ডিজাইন করবেন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে তার আগে বলছি এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই চমৎকার পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে দুইটি অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এর মধ্যে প্রধান অ্যাপস হচ্ছে পিকজেল অ্যাপস আর দ্বিতীয় যে অ্যাপসটি রয়েছে সেটা হচ্ছে রিমুভ বিজি অ্যাপস পিকজেল অ্যাপসটি দ্বারা আমরা পোস্টারটা ডিজাইন করব। আর রিমুভ বিজি এই অ্যাপসটি দ্বারা আমরা পোস্টারে যে ফটোটা ইউজ করব সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তো আমি চলে এলাম আমার মোবাইলের স্ক্রিনে এখন চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চবারে লিখে দিবেন রিমুভ বিজি রিমুভ বিজি লেখার পর রিমুভ বিজি অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এটাই হলো রিমুভ বিজি অ্যাপস তো আপনারা প্লে স্টোর থেকে রিমুভ বিজি অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর বন্ধুরা যে প্রধান অ্যাপসটি রয়েছে সেটা হচ্ছে পিকজেল ল্যাব অ্যাপস এখানে উপরে বারে লিখে দিবেন পিকজেল ল্যাব অ্যাপস এখান থেকে আমি বারে লিখে দিচ্ছি পিকজেল ল্যাব এটাই হচ্ছে পিকজেল অ্যাপস আপনারা পিকজেল অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন বন্ধুরা অ্যাপস দুটি ইনস্টল করার পর প্রথমে আমরা একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব যেই ফটোটা আমরা পোস্টারে ইউজ করব সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নেব এখানে রিমুভ বীজে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাতে আমরা প্রথমে প্রবেশ করব এখানে আপলোড ইমেজে আপনারা টাচ করে দিবেন তারপর এখান থেকে ফটুজ অপশনে টাচ করে দিবেন বন্ধুরা আপলোড ইমেজে টাচ করার পর আপনাদেরকে মোবাইলের গ্যালারিতে নিয়ে আসা হবে মোবাইলের গ্যালারি হতে আপনি যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন এখন দেখতে পাবেন যে অটোমেটিক ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে নিচে ডাউনলোড অপশনের টাচ করার পর এই ফটোটা কিন্তু আপনার মোবাইলে সেভ হয়ে যাবে আমি এখান থেকে ডাউনলোড অপশনের টাচ করে দিচ্ছি বন্ধুরা এই ফটোটা কিন্তু মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেল এখন রিমুভ বিজি এই অ্যাপসের কাজ শেষ এখন আমরা চলে যাব পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে বন্ধুরা পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তার আগে একটি কথা বলেনি আপনাদেরকে এই পোস্টারটা ডিজাইন করতে হলে আমাদেরকে একটি পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে হবে আমি এই ভিডিও ডিসক্রিপশনে পিএলপি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে আসার পর এখানে ডাউনলোড পিএলপি ফাইল লিংক নামক একটা লেখা দেখতে পাবেন পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য এখানে আমি যে লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনারা সেই লিঙ্কের উপরে টাচ করে দেবেন এখান থেকে আমি লিঙ্কটার উপরে টাচ করে দিচ্ছি বন্ধুরা লিঙ্কটার উপরে টাচ করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসা হবে তারপর আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর পোস্টারটি দেখতে পাবেন পোস্টারটি ঠিক নিচে ইউর অ্যান্সার নামক একটা লেখা দেখতে পাবেন যেটা আমি মার্কিং করে দিয়েছি এখানে ইউর অ্যান্সারের জায়গায় আপনাদেরকে একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে আমি এখন এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিব এবং এই পোস্টারটি অর্থাৎ পিএলপি ফাইলটি আমার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে দিব এই পোস্টারটি ডিজাইন করতে হলে এবং এই ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদেরকে পাসওয়ার্ডটি মনে রাখতে হবে আমি যেই পাসওয়ার্ডটি ইউজ করবো আপনারাও ঠিক সেম পাসওয়ার্ডটি এখানে ইউজ করবেন এখন বন্ধুরা ইউর অ্যান্সারের উপরে আমি টাচ করে দিলাম তারপর এখন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব দেখুন পাসওয়ার্ডটি আমি দিয়ে দিয়েছি এইচ টি বি এফ এল সিক্স এখানে সবগুলো লেখা অবশ্যই ইংরেজি হাতের অক্ষরে দিবেন আমি যেভাবে এখানে পাসওয়ার্ডটি হাতের অক্ষর ব্যবহার করেছি আপনারাও ঠিক সেম হাতের অক্ষর এই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন আর এই পাসওয়ার্ডটি মনে রাখবেন বন্ধুরা পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে সাবমিট অপশনে আপনারা টাচ করে দিবেন এখান থেকে আমি সাবমিট অপশনে টাচ করে দিচ্ছি সাবমিট অপশনে টাচ করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে এখান থেকে আপনারা এই লিঙ্কের উপরে টাচ করে দিবেন আমি এরো চিহ্নর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা এই লিঙ্কের উপরে টাচ করে দিবেন এখান থেকে আমি এই লিঙ্কের উপরে টাচ করে দিচ্ছি বন্ধুরা লিংকের উপর টাচ করার পর আপনারা কিন্তু পিএলপি ফাইলটি পেয়ে যাবেন এখানে উপরে মাঝ বরাবর একটি ডাউনলোড অপশন রয়েছে সেই ডাউনলোড অপশনে আপনারা টাচ করে দিবেন এখান থেকে আমি ডাউনলোড টাচ করে দিচ্ছি বন্ধুরা ডাউনলোড টাচ করার পর এই ফাইলটা কিন্তু আমার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে তো আপনারা ফাইলটি পাসওয়ার্ডের এভাবে মাধ্যমে ডাউনলোড করে নিবেন বন্ধুরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে হাতের ডান পাশে একেবারে উপরে একটি থ্রি ডট মেনু দেখতে পাবেন আপনারা এখান থেকে এই থ্রি ডট মেনুতে টাচ করে দিবেন তারপর বন্ধুরা এখানে দেখতে পাবেন যে ওপেন পিএলপি ফাইল নামক একটা অপশন রয়েছে সেই ওপেন পিএলপি ফাইল এই অপশনের উপরে টাচ করে দিবেন এখন বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন বন্ধুরা এখানে একেবারে উপরে পিএলপি একটা লেখা দেখতে পাবেন সেই পিএলপি লেখার উপরে আপনারা টাচ করে দিবেন আমি এখান থেকে পি লেখার উপরে টাচ করে দিচ্ছি এখন আপনাদেরকে নিয়ে আসা হয়েছে আপনাদের মোবাইলের গ্যালারিতে ডাউনলোড অপশনে বন্ধুরা ইতিপূর্বে ভিডিও ডিসক্রিপশন থেকে যেই পি ফাইলটা আপনারা ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটা এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে পি লেখা নামক একটা ফাইল রয়েছে এটাই হচ্ছে পিএলপি ফাইল এখান থেকে আমরা পিএলপি ফাইলটার উপরে টাচ করে দেব তারপর বন্ধুরা এখান থেকে আমরা ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনের উপরে টাচ করে দিব বন্ধুরা পিএলপি ফাইলটা কিন্তু পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে গেছে এখন বন্ধুরা এখান থেকে আমরা মোবাইলের ব্যাক স্পেসে টাচ করে দিব তো দেখতে পাচ্ছেন পোস্টারটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসছে বন্ধুরা এটাই হলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা পোস্টার এই পোস্টারটি অত্যন্ত মনোরম এবং খুবই ডিজাইনফুল এখন এই পোস্টারটা আমরা এডিট করব। এই পোস্টার থেকে আমরা দুইটা জিনিস এডিট করব। এক হলো এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন সেই ফটোটা আমরা ডিলিট করে আমাদের পছন্দ অনুযায়ী এখানে একটা ফটো নিয়ে আসবো আর এখান থেকে আমরা এই নামটা চেঞ্জ করে আমাদের পছন্দ অনুযায়ী একটি নাম এখানে লিখে দিব আর পোস্টারের মধ্যে যেই বাকি অপশনগুলো রয়েছে অর্থাৎ বাকি যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলা বা অপশনগুলো কোনোটাই চেঞ্জ হবে না যেটা এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে আমরা এই পোস্টার থেকে শুধুমাত্র ব্যক্তির ফটো এবং ব্যক্তির নামটা চেঞ্জ করে দিব প্রথমে আমরা ব্যক্তির ফটোটাকে এখান থেকে ডিলিট করে দিব এখানে ফটোটার উপরে টাচ করলেই কিন্তু ফটোটা সিলেক্ট হয়ে যাবে ফটোটা সিলেক্ট করার পর এখানে হাতের বাম পাশে একেবারে উপরে একটি ডিলেট বাটন দেখতে পাবেন সেই ডিলেট বাটনে টাচ করে এই ফটোটাকে ডিলেট করে দিবেন তো আমি এখান থেকে এই ফটোটাকে ডিলেট করে দিচ্ছি এখানে ওকে এর উপরে টাচ করলেই ফটোটা ডিলেট হয়ে যাবে আমি ওকে এর উপরে টাচ করে দিলাম দেখুন ফটোটা কিন্তু ডিলেট হয়ে গেল এখন আমরা আমাদের মোবাইলের গ্যালারি হতে একটি ফটো নিয়ে আসবো অর্থাৎ যেই ফটোটা আমি এই পোস্টারের উপরে সেট করতে চাই ঠিক সেই ফটোটাই আমরা মোবাইল থেকে নিয়ে আসব। এখানে হাতের বাম পাশে একেবারে উপরে কর্ডার একটি প্লাস বাটন দেখতে পাবেন সেই প্লাস বাটনে টাচ করে দিবেন তারপর এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে টাচ করে দিবেন বন্ধুরা আমাকে নিয়ে আসা হলো আমার মোবাইলের গ্যালারিতে এখন ইতিপূর্বে আমরা যে রিমুভ বিজি অ্যাপস্টার দ্বারা যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি সেই ফটোটাই আমরা সিলেক্ট করে দেব অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমি যে ফুটুর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেই এই সিলেক্ট করে দিচ্ছি এখানে উপরে টাচ করে দিলাম এখানে হাতের ডান পাশে একেবারে নিচে কর্নারে একটি অপশন দেখতে পাবেন সেই উপরে টাচ করে দিবেন। টিকমার্ক বন্ধুরা ফটোটা কিন্তু আমাদের পোস্টারের উপরে চলে আসলো এখন এই ফটোটাকে আমরা হাত দ্বারা এভাবে ড্র্যাগ করে ছোট করে নিব তারপর ফটোটাকে এইভাবে ধরে এখানে সুন্দরভাবে বসিয়ে দিব তো বন্ধুরা আপনারাও আপনাদের ছবিটা এখানে সুন্দরভাবে সেট করে দিবেন যেভাবে সেট করলে খুব সুন্দর হয় ঠিক সেভাবেই সেট করে দিবেন হাত দ্বারা ছোট বড় করে অর্থাৎ আপনার মন মতো সুন্দরভাবে এখানে পোস্টারের উপরে ফটোটাকে সেট করে দিবেন এখন বন্ধুরা আমরা চলে যাব লেয়ার অপশনে এখানে হাতের ডান পাশে উপরে কর্নারে একটি লেয়ার অপশন দেখতে পাবেন সেই লেয়ার অপশনে আপনারা টাচ করে দিবেন এখান থেকে লেয়ারের যে ফটোটা একেবারে উপরে রয়েছে সেই ফটোটার উপরে টাচ করে ধরে রাখবেন ধরার পর এই লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তারপর এই লেয়ারটাকে এভাবে হাত দ্বারা ড্রেক করে টেনে একেবারে নিচে নিয়ে আসবেন আমি ফটো লেয়ারটাকে এভাবে হাত দ্বারা টেনে একেবারে নিচে নিয়ে আসলাম এখন বন্ধুরা পুনরায় আমরা লেয়ার অপশনের উপরে টাচ করে দিব ফটোটা সুন্দরভাবে সিটিং করার পর এখন আমরা শুধু নামটা চেঞ্জ করে দিব এখানে যে আল মিয়াদ নামটা রয়েছে সেই নামটার উপরে আমরা দুইবার টাচ করে দিব টাচ করার পর এখান থেকে আল মিয়াদ নামটা আমরা ডিলিট করে দিব এখানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যেই নাম দিতে চাই সেই নামটা টাইপ করে দিব বন্ধুরা নামটি টাইপ করা হয়ে গেলে এখানে হাতের ডান পাশে উপরে ওকে লেখার উপরে টাচ করে দিব। দেখুন নামটা কিন্তু এই পোস্টার উপরে চলে আসছে এখন এই নামটার সাইজটা বড় হওয়ার কারণে নামটা কয়েক লাইনে ভেঙে ভেঙে এসেছে এই নামটার সাইজটা এখন আমরা ছোট করে দিব এই নামের যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোর সাইজটা ছোট করে দিলেই নামটা এক লাইনে চলে আসবে নামের সাইজটা ছোট করার জন্য এখানে একেবারে নিচে এ অপশনের উপরে আমরা টাচ করে দিব তারপর এখানে হাত দ্বারা এভাবে ড্র্যাক করে আপনারা প্রোগ্রামগুলো দেখতে পাবেন এবং এর মধ্যে সাইজ নামক একটা অপশন রয়েছে সেই সাইজ অপশনে আপনারা টাচ করে দিবেন। এখান থেকে আমি সাইজ অপশনে টাচ করে দিচ্ছি তারপর এই লেখার সাইজটাকে এইভাবে হাত দ্বারা টেনে ছোট করে দিবেন তারপর এখানে লেখার বক্সটাকে এভাবে এখানে টেনে নিয়ে আসবেন এবং এই বক্সটাকে এভাবে হাত দ্বারা টেনে এদিকে করে দিবেন লেখার সাইজটা আরও ছোটো করতে হবে আমি আরেকটু ছোটো করে দিচ্ছি দেখুন এই লেখাটা কিন্তু এক লাইনে চলে আসছে তারপর এখানে উপরে টিকমার্কে টিক দিয়ে দিবেন এখন বন্ধুরা এই পোস্টারের কাজ শেষ এই পোস্টারটা আপনারা কিভাবে মোবাইলের গ্যালারিতে সেভ করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি এখন বন্ধুরা এই পোস্টারটি সেভ করার জন্য আমরা এই বাটনের উপরে টাচ করে দেব তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনের উপরে টাচ করে দেব তারপর বন্ধুরা এখান থেকে আমরা এই অপশনের উপরে টাচ করে দিব এখান থেকে আল্ট্রা অপশনটা আমরা সিলেক্ট করে দিব এখন বন্ধুরা সেভ টু গ্যালারি অপশনের উপরে আমরা টাচ করে দিব বন্ধুরা এই পোস্টারটা কিন্তু আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেল বন্ধুরা আরেকটি কথা বলেনি পিকজেল ল্যাব অ্যাপসে যাদের পিএলপি ফাইলটি শো করবে না অর্থাৎ সাপোর্ট করবে না তারা প্রথমে মোবাইলে থাকা পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে নেবেন আনইনস্টল করার পর সরাসরি চলে যাবেন গুগলে গুগলে যেয়ে লেখবেন পিকজেল ল্যাপ ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট সেভেন এটা লিখে সার্চ করার পর আপনারা একটি পিকজেল ল্যাপ অ্যাপস পেয়ে যাবেন এটা হচ্ছে পিকজেল ল্যাপের আরেকটি ভার্সন আপনারা ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট সেভেন এই ভার্সনটি গুগল থেকে ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নেবেন আপনারা প্লে স্টোরে এই ভার্সনটি পাবেন না এই ভার্সনটি আপনাদেরকে গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আর পিক্সেল এই বাসনটি দিয়ে আপনারা এই পিএলপি ফাইলটির পোস্টারটি ডিজাইন করতে পারবেন বিষয়টা অবশ্যই মনে রাখবেন বন্ধুরা দেখুন এই পোস্টারটাই কিন্তু আমরা এতক্ষণ ধরে ডিজাইন করেছি বন্ধুরা এই পোস্টারটা ডিজাইন করতে আপনাদের দুই থেকে তিন মিনিট সময় লাগবে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর কারণে হয়তো ভিডিওটা একটু লং হয়ে গেছে আশা করছি আপনারা ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং এই পোস্টারটা আপনারা নিজেরাই ডিজাইন করতে পারবেন তো বন্ধুরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম